আমি হামিন শফিন আমরা তিনজন 45 বছরের উপরে একসাথে। আমাদের মধ্যে অনেক রকম স্মৃতি আছে, অনেক ঘটনা আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সুখ, আমরা অনেক কিছু একসাথে এনজয় করেছি লাইফে। আমাদের এই জার্নিটা ছিল খুব এক্সাইটমেন্ট ভর্তি একটা জার্নি। আমরা মিউজিক করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা, অনেক ধরনের এক্সপিরিয়েন্স এর মাধ্যমে বড় হয়েছি। সত্যি কথা বলতে যে গত 45 বছরে আমরা যেভাবে জীবনটাকে কাটিয়েছি সেটাই এক সময় গিয়ে কোন একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং এ একটা দূরত্ব ক্রিয়েট করে ফেলেছিল। তারপরেও আমরা অবচেতন মনে হলেও একজন আরেকজনের কথা হয়তো চিন্তা করতাম, আমি তো করতাম, সবার কথা চিন্তা করতাম। তো বিগত 4 বছরে গ্যাপে কি হয়েছে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, বাট অ্যাজ এ ফ্রেন্ড সবসময় তাকে মিস করি, অ্যাজ এ সিঙ্গার তাকে ব্যান্ড সবসময় সে রেসপেক্ট করে, অ্যাজ এ মিউজিশিয়ান সে আমাদের সাথে যতটুকু সময় দিয়েছে সেটা আমরা সবাই মিস করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার সাথে শেষ কাজ হয়েছে 2019 আগে, মানে খুব সম্ভব ইউএস ট্যুর ছিল আমাদের 40th সেলিব্রেশন। তার আগে আমরা 3টা গান রেকর্ডিং করেছিলাম, একটা আমার সুরে, যদিও আমি বেশিরভাগই তার গানগুলো সুর করেছিলাম। আমার শেষ সুর করা গান সে ভয়েস দিয়েছিল চাই তোমাকে, তার আগে আর একটা গান গিয়েছিল সে এসো না। তো এই শেষ গানগুলো রেকর্ডিং আমরা বাংলা মোটর আমাদের যে প্র্যাকটিস ফ্লাইট আছে সেখানে করেছিলাম। রেকর্ডিং এর অভিজ্ঞতাটা মানে শেষের দিকে সে খুব অস্থির ছিল, এটা আমি বুঝতে পারতাম, এত তার মধ্যে খুব অস্থিরতা কাজ করতো। ব্যক্তি শফিন আহমেদ সে তার একটা নিজস্ব গণ্ডির মধ্যেই বিচরণ করতো, নিজের একটা চিন্তাভাবনার মধ্যে সে বিরাজ করতো, তার বাইরে খুব একটা সে হয়তো ইন্টারাক্ট করতে বা চিন্তা করতে হয়তো সে স্বচ্ছলবোধ করতো না। আমি এরকম ভাবেই তাকে দেখেছি। আমি সবসময় তাকে স্টাডি করতাম, যেহেতু তার গলায় আমার সুর করা গানগুলো সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে এবং প্রচার প্রসার পেয়েছে, সেজন্য আমি তাকে খুব স্টাডি করে তার জন্য গানগুলো সুর করতাম, যেটা তার ক্যারেক্টারের সাথে তার ইমোশনের সাথে ম্যাচ করে। এইটুক অ্যাজ এ কম্পোজার আমি স্টাডিটা তাকে নিয়ে করতাম সবসময়, তার মুখ বুঝে, এখন তার খারাপ সময় যাচ্ছে, এখন তার ভালো সময় যাচ্ছে, ওইসব সময় কখন তাকে দিয়ে কোন ধরনের গান গাওয়াতে হবে এগুলো আমি খুব স্টাডি করতাম।